নিয়ে স্বাস্থ্য আজকের বিশ্লেষণ করবেন সহকর্মী স্বাগত জানাচ্ছি করোনা নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টায় করোনায় আমরা করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই এই বিশেষ আয়োজনটি আমরা প্রতিদিন জানাচ্ছি তবে প্রতিদিনই কিন্তু আমরা দেখছি সংক্রমণের হার বাড়ছে বাড়ছে মৃতের সংখ্যা অর্থাৎ আমরা সুখবর কিন্তু এখন পর্যন্ত দিতে পারছি না আজকের এই পঁয়ষট্টিতম দিনে এসে যদি আমরা চব্বিশ ঘন্টার সার্বিক চিত্র দেখি তবে দেখা যাচ্ছে এবার গত নমুনা পরীক্ষা করা হয়েছিল সাত হাজার দুশো আটটি এর মধ্যে আক্রান্তের সংখ্যা কিন্তু আজই প্রথম ছাড়িয়েছে এক হাজার চৌত্রিশ অর্থাৎ এক হাজারের ঘর অতিক্রম করলো আক্রান্তের সংখ্যা যেখানে মৃতের সংখ্যা হচ্ছে এগারো গতকাল মৃতের সংখ্যা ছিল চোদ্দো এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুশো একান্ন জন মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দু হাজার নয়শো দুইজন আমরা দেখেছি মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ উনত্রিশ হাজারের কিছু বেশি আমরা এবার একটু গত দুই মাসের সংক্রমণের হার একটু দেখতে চাচ্ছি গত দুই মাসের সংক্রমণের যদি আমরা রেখা চিত্র একটু দেখি তবে আমরা যেমনটা দেখেছি যে গত গত আট মার্চ করোনার সংক্রমণ শুরু হয় দেশে এরপর থেকে এপ্রিল পর্যন্ত আমরা দেখেছিলাম সংক্রমণের হার কিন্তু একটু স্বাভাবিক গতিতেই চলেছিল তবে এপ্রিলের শুরুতে এসে আমরা দেখেছি এই সংক্রমণের হার ধাপে ধাপে বেড়েই চলেছে এবং আজকের দিন পর্যন্ত আমরা দেখছি যে আক্রমণের সংক্রমণের হার পনেরো হাজার ছশো একানব্বই ছাড়িয়েছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে আমরা ততই দেখছি কিন্তু আক্রমণের সংক্রমণের হার কিন্তু বেড়ে চলছে আমরা একটু দেখে নিতে চাই গত সাত দিনের সংক্রমণের চিত্র আমরা গত সাত দিনের চক্র সংক্রমণের চিত্র দেখছি যে গত পাঁচ মে থেকে শুরু করে আট মে পর্যন্ত সংক্রমণের হার কিন্তু সাতশের ঘরেই ছিল তবে নয় মে এসে কিছুটা কমেছে ছশো ছত্রিশ ছিল এবং দশ মে অর্থাৎ গতকাল যেটি ছিল সংক্রমণের হার আটশো সাতাশি সেটি কিন্তু এক লাফে অর্থাৎ আজ এগারো মে এক হাজার ছাড়ি এক হাজার চৌত্রিশে এসে পৌঁছেছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু সংক্রমণের হার বেড় বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে স্বাস্থ্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে আমরা একটু দেখব বিভাগ ভিত্তিক সংক্রমণের হার আমরা প্রতিদিন যেমনটা দেখি যে ঢাকা বিভাগ এবং এই বিভাগেই আক্রমণের সংক্রমণের হার কিন্তু বেশি ঢাকা বিভাগে সংক্রমণের হার আজ আমরা দেখতে পাচ্ছি একাশি দশমিক এক পাঁচ এবং আজ যে এগারো জন মারা গিয়েছে মধ্যে ঢাকা বিভাগেই আমরা দেখেছি আটজন এবং আমরা একটু যদি দেখি চট্টগ্রামের সংখ্যা সেটি কিন্তু ছ দশমিক শূন্য এরপরে ময়মনসিংহে হার আট দশমিক তিন দশমিক আট এক শতাংশ রংপুরে আমরা দেখছি দুই দশমিক সাত চার শতাংশ খুলনায় এসে এটি আমরা দেখতে পাচ্ছি এক দশমিক নয় এক সিলেটে এই হার এক দশমিক পাঁচ আট রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক চার দুই এবং বরিশালে এক দশমিক দুই আট অর্থাৎ বলা যায় দেশের বাকি বিভাগগুলোর যে অবস্থা তার থেকে ঢাকা বিভাগের সংক্রমণের সংখ্যা কিন্তু হার কিন্তু অনেক বেশি একাশি দশমিক এক পাঁচ আমরা এবার একটু দেখে নেব যে বিশ্বের অন্য দেশগুলো অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সব আজকের যে পঁয়ষট্টিতম দিন এই পঁষটিরতম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাতাশ মার্চ এই সংক্রমণের সংখ্যা ছিল এক লাখ পাঁচ হাজার দুশো সতেরো জন তবে এই দিনে অর্থাৎ এই পঁয়ষট্টিতম দিনে স্পেন এবং ইতালিতে এই সংখ্যা ছিল অনেক বেশি স্পেনে সংখ্যা ছিল এক লাখ একত্রিশ হাজার ছশো ছেচল্লিশ আমরা যেমনটা দেখেছি স্পেনে প্রথম কিন্তু সংক্রমণের সংক্রমণ দেখা দেয় এক ফেব্রুয়ারি অর্থাৎ সেই এক ফেব্রুয়ারি থেকে পাঁচ এপ্রিল অর্থাৎ পাঁচ এপ্রিল ছিল ছিল তাদের পঁয়ষট্টিতম দিন এবং সেখানে এসে তাদের কিন্তু মৃতের সংখ্যাও বেড়েছে বারো হাজার ছশো চল্লিশ এবং এই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ইতালিতে এক লাখ চব্বিশ হাজার তিনশো বাষট্টি জন মৃতের সংখ্যা পনেরো হাজার তিনশো বাষট্টি এবং ভারতে এসে এই পঁয়ষট্টিতম দিন ভারতে ছিল দুই এপ্রিল সেটিতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পাঁচশো তেতাল্লিশ জন সংক্রমিত হয়েছিলেন এবং মৃতের সংখ্যা ছিল বাহাত্তর এবং এই দেশগুলো তুলনা করলে বাংলাদেশের সংক্রমণের হার মোটামুটি সন্তোষজনক কিন্তু আমরা যেটি দেখেছি আজকে এক হাজারের ঘর ছাড়ালো অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব প্রেক্ষাপটে এই পঁচিশতম দিনে এসে কিছুটা স্বস্তির জায়গায় থাকলেও আজ আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট উদ্বেগের কারণ অর্থাৎ এক হাজারের ঘর ছাড়ালো করোনা সংক্রমিত মানুষের সংখ্যা এবং স্বাস্থ্য বুলেটিনের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন যে বিষয়টি বারবার বলে থাকেন স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়টি সেই আহ্বান কিন্তু আজকেও তাদের পক্ষ থেকে ছিল এই ছিল আমার কাছে সবশেষ বিশ্লেষণ